আশা করি ভালো আছেন। আসলে আমি একটা দোকান নিয়ে কথা বলতেছি। আমি নিজেই দোকানটাতে একটু কিছু টুকটাক মাল কিনছি। আমাদের পাশে দুইটা বাজার আছে, পাশে একটা, পাশে একটা। হ্যাঁ, এখান থেকে মালটা কিনি আমি মোটামুটি বলছি বাজার থেকে এখানে শর্টটা আমরা পাইতেছি আর কি। আবার ভাই আবার শুনতেছি যে মালটা কিনবো, তো আমি উপলক্ষে আছি যে এখান থেকে বাজার টাজার করবো। আপনারা সবাই আসলে এখানে আসতে পারেন। সে হচ্ছে আমাদের সুলতান মাহমুদের ডিগ্রি কলেজের শুরুতে পড়ে দোকানটা। হ্যাঁ, আবার বুকশপ থেকে আলকার সামনে পুকুরের থেকে মাঝামাঝি দোকানটা মাঝামাঝি আছে। আচ্ছা ঠিক আছে, আমরা দোকানের সাথে পরিচিত করি, এখন দোকানের দ্বারা আছে কথা বলি আর দোকানে কি কি মাল আছে অবশ্যই দেখতে আছে, অনেক মালই আছে আর আমরা দেখি ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। যে আমাদের এর থেকে আমরা আসছি, আপনার দোকানে মোটামুটি শুনলাম ভালো ইয়াটে আছে, মাল টাল আছে, আর আপনার কী কী মাল আছে এবং কী কী সুবিধা আপনার আমাদের কাস্টমারদেরকে দেবেন এবং কি ঈদগুলোতে কী কী মাল তুলবেন এই জিনিসটা আমরা জানতে চাই এবং কি আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, তখন আপনার পরিচয় কি, আপনার দোকানের নাম কি, ঠিকানা ঠিক একটু বলতেন। আমি রিয়াদ ভুঁইয়া, আমি প্রবাসে ছিলাম 12 বছর। প্রবাস থেকে আসার পরে আমি এই দোকানটা নিয়ে এখানে বসছি, কলেজ রোড, বালিয়াকান্দি কলেজ রোড। আমার দোকানের নাম রেদওয়ান ডিপার্টমেন্টাল স্টোর। তো আমি আজকে 2.5 বছর এখানে দোকানটা করতেছি। তো অনেকে অনেক কথা বলতেছে কিন্তু আমি 2.5 বছর দোকানটা করি, আমি স্যাটিসফাই। হ্যাঁ মোটামুটি। হ্যাঁ, আমার দোকানের নাম হলো রেদওয়ান ভ্যারাইটিজ স্টোর, ডিপার্টমেন্টাল স্টোর। তো আমার দোকানে মোটামুটি আপনি একটা ফ্যামিলির যা লাগে সব কিছুই আসলে আমার কাছে পাবেন। টুকটাক সব কিছু পাবেন? টুকটাক সব কিছুই পাবেন, পাচ্ছেন। এমনকি কম খরচে আমি, কম লাভে আমি দিচ্ছি আমার দোকানে। আমি আমার যত কাস্টমার আছে আমি সবসময় এই কম লাভে এই জিনিসগুলো আমি সাপ্লাই দিই। এমনকি আমার হোম ডেলিভারি সিস্টেম আছে, 1000 টাকার উপরে মাল কিনলে আমি হোম ডেলিভারিতে বাড়িতে পৌঁছাই দিই। ঠিক আছে, বাসা বাসা পৌঁছাই দিই। আর রমজানের সামান আমার কাছে আছে, খেজুর আছে, সেমাই আছে, তারপরে আপনার এই চিনা আছে, মোটামুটি রমজানের যা সামান লাগে সব কিছুই আমার কাছে আছে। তো আমি আজকে 2.5 বছর এখানে দোকানটা করি, আমি স্যাটিসফাই, মোটামুটি আমি ভালো লাভ পাইছি, ভালোভাবে ব্যবসা করতেছি, এখানে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমরা আসলে ওই আপনারাও এই একটু বলবেন, আমাদের বাইরা প্রবাসী যে বাইরা দেশে আসি বেকার থাকে, আমার মতো এরকম কম পুঁজি নিয়ে বসি যাতে করে কোথাও কিছু করতে পারে, ধৈর্যভাবে ধৈর্যশীলভাবে বসি, তো সেই আশাটাই করব আমি। অল্পতে কর্মস্থান ফিরে পাবে? হ্যাঁ, অল্পতে কর্মস্থান ফিরে পাবে। আচ্ছা, আপনার কাছে ঠান্ডা আইটেম তো আছে, তা আমাকে একটু দেখান। আমার কাছে আছে ঠান্ডা আইটেম আছে, ইনশাল্লাহ সব কিছুই আছে, স্প্রাইট, কোক, 7-Up, ফিজ-আপ, তারপরে স্পিরিট, মোটামুটি যা লাগে সব কিছুই আমার কাছে আছে। এদিকে আছে আমার আইসক্রিম আছে, এখানে আছে আপনার মিষ্টি আছে, দধি আছে, সকবার আছে, কোন আইসক্রিম আছে, রসমালাই আছে, রসমালাই আছে। ইনশাল্লাহ মোটামুটি একটা ফ্যামিলির বা কোথাও যাইতে যেটা দরকার আমার কাছে ইনশাল্লাহ সবই আছে। আরো ঈদ উপলক্ষে আরো মাল কিনতে থাকি ইনশাল্লাহ, ইনশাল্লাহ আরো কিনবো। এখন একটু মাল কম আছে, ঈদ উপলক্ষে আরো উঠাবো এই আর কি। দোয়া করবেন যেন আপনাদের দোয়া ইনশাল্লাহ ভালো আছি, আরো দোয়া করবেন যেন ইনশাল্লাহ আরো ভালোভাবে চালাইতে পারি, আপনাদেরকে সার্ভিস ভালোভাবে দিতে পারি, এটাই কামনা করবো। ধন্যবাদ আপনাদেরকে ভাই, ইনশাল্লাহ আপনার সবাই কাস্টমারদের সুযোগ সুবিধা দেওয়ার জন্য এইভাবে দোকানটা আমি সাজার জন্য অবশ্যই সবার সবার সাথে থাকবেন। অবশ্যই দোয়া ভাই, ভালো থাকবেন। আচ্ছা, আমরা তো শুনলাম আমাদের বাইরের যে দোকানদারির সম্পর্কে, মোটামুটি উনি ভালো আছে, বিদেশ থেকে আসে, মোটামুটি দোকানটা সেটেল হয়েছে। আর যারা দেশে আছেন তারা অবশ্যই চেষ্টা করুন বাইরের মতো ছোট করে একটা দোকান নিয়ে শুরু করবেন। আর আশা করি আমরা বিদায় নিবার পালা, আমি বিদায় নিতেছি। আর আমাদের চ্যানেলটা সবসময় সাবস্ক্রাইব করবেন, আর নেক্সট যে ভিডিওটা আসবে ওটাতে আমাদের পাশে শেয়ার থাকবে।